নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। ব্রহ্মপুত্র ড্যাম তৈরির পরিকল্পনা মাটি, অস্বস্তিতে জিনপিং প্রশাসন। আমেরিকার জন্য বিপদবার্তা শ্বেত সন্ত্রাস, মন্তব্য বাইডেনের। পাঁচ দশকে এই প্রথম নিম্নমুখী চীনের জনসংখ্যা। ইউরোপের বদলে চীন থেকে এসেছে চিকিৎসার যন্ত্রাংশ, মৃত্যুদণ্ডের আদেশ উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রীকে। দ্বন্দ্ব নয় আমেরিকা চীনের মধ্যে, টক্কর চান বাইডেন। ইসরায়েলে তীর্থযাত্রায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত 44। চলে আসি বিস্তারিত খবরে। ব্রহ্মপুত্রে ড্যাম তৈরির পরিকল্পনা মাটি, অস্বস্তিতে জিনপিং প্রশাসন। দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশের সীমান্তে তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপরে মেগা ড্যাম তৈরি করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে চীন। বেজিংয়ের দাবি, ওখানে তারা নির্মাণ করছে পৃথিবীর সব থেকে বড় জলবিদ্যুৎ বাঁধ। চীনের এক সরকারি আধিকারিক প্রস্তাবিত এই বাঁধ সম্পর্কে দাবি করেছেন, ইতিহাসে এই বাঁধ হবে নজিরবিহীন। কিন্তু চীনের এমন প্রত্যাশায় ভরা বাঁধের স্বপ্ন মাটিতে তলিয়ে যেতে পারে, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। গলতে থাকা হিমবাহ খুব বড় ঝুঁকি হয়ে উঠেছে চীনের সামনে, সেই সঙ্গে রয়েছে ওখানে অবস্থিত কৃত্রিম হ্রদও। এই দুই ঝুঁকি আপাতত অস্বস্তিতে রেখেছে জিনপিং প্রশাসনকে। গত বছরের মার্চে ওই বাঁধ তৈরিতে সবুজ সংকেত দিয়েছিল চীনের সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেস। সে দেশের চতুর্দশ পঞ্চবার্ষিকীর অন্তর্গত এই বাঁধের পরিকল্পনা ঘিরে বহুদিন ধরেই উচ্ছ্বসিত বেইজিং। কিন্তু সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্ট নামের এক সংবাদ মাধ্যম জানাচ্ছে যে ইঞ্জিনিয়ারদের উপরে ওই বাঁধ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আশঙ্কা করছেন আচমকা হিমবাহে নামা ধস ও কৃত্রিম ওই জলাশয়ের কারণে ভেঙে পড়তে পারে বাঁধ। 2018 সালে এমনই একটি ধসে ব্রহ্মপুত্র নদের গতিপথ রুদ্ধ হয়ে গিয়েছিল, তার ফলে 600 মিলিয়ন ঘনমিটার জলের একটি জলাশয় তৈরি হয়ে যায়। বর্তমানে তার উপর দিয়ে বইতে থাকা নদীর কারণে যে কোনো সময়ে বাঁধ ভেঙে পড়তে পারে। আর তাই মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে বড় বাঁধ নির্মাণ করার আগে ধসের ফলে তৈরি হওয়া ছোট বাঁধ থেকে আগে অব্যাহতি পেতে হবে। প্রসঙ্গত, চীনের এই বাঁধকে ঘিরে উদ্বিগ্ন ভারত। ভারতের আশঙ্কা, নদীর উচ্চ গতিপথে জলাধার তৈরি করলে ভারতের জল সংকট তৈরি হতে পারে, বিপর্যস্ত হয়ে পড়বে কৃষিকাজ, পাশাপাশি হরপাবান কিংবা বর্ষাকালে বন্যাও হতে পারে। বরাবরই নয়াদিল্লি বেজিংয়ের এই পরিকল্পনায় বাধা দিয়ে এসেছে। এই বাঁধের বিরোধিতা করছে বাংলাদেশও, কিন্তু চীন বারবার বোঝাতে চেয়েছে এতে অন্য দেশের কোনো সমস্যা হবে না। আপাতত প্রকৃতির রোষের কথা ভেবেই কিছুটা থমকে গিয়েছে চীনের সেই সাধের বাঁধের স্বপ্ন পূরণ। আমেরিকার জন্য বিপদবার্তা শ্বেত সন্ত্রাস, মন্তব্য বাইডেনের। আমেরিকার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, এটা সন্ত্রাসের আরও এক রূপ। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার বক্তৃতা দিতে এসে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন শ্বেতাঙ্গ আধিপত্যবাদ নিয়ে মার্কিন সাংসদদের সতর্ক করে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, দেশের সুরক্ষার ক্ষেত্রে বিদেশি শক্তির থেকেও বড় বিপদ শ্বেতাঙ্গ আধিপত্যবাদ। আমরা এটা কিছুতেই এড়িয়ে যেতে পারি না যে গোয়েন্দা সংস্থাগুলির মতে এই মুহূর্তে দেশের জন্য সব থেকে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, এটা সন্ত্রাসবাদ। এই সতর্কবার্তা আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারি না। আমার প্রিয় দেশবাসী, দেশের আত্মায় যে ক্ষত তৈরি হয়েছে তা সারিয়ে তুলতে হবে। সংসদে নিজের ভাষণে ক্যাপিটাল বিল্ডিং হামলার প্রসঙ্গও তুলে ধরেন বাইডেন। তিনি বলেন, আমাদের সবার মনে ক্যাপিটাল বিল্ডিংয়ের হামলার ছবি এখনও পরিষ্কার রয়েছে। ওই হামলায় প্রাণহানি হয়েছে, অনেকের প্রাণ সংশয় হয়, পরিস্থিতির মোকাবিলায় সাহসিকতার পরিচয়ও পাই আমরা। ওই হামলায় আমাদের গণতন্ত্র টিকিয়ে রাখার পরীক্ষা ছিল এবং আমরা তাতে সফলভাবে উতরে গিয়েছি। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জো বাইডেনকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ের শংসাপত্র দিতে শুরু হয়েছিল মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন, কিন্তু তারপরই ট্রাম্প সমর্থকদের হামলায় রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটাল বিল্ডিং চত্বর। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। ট্রাম্পপন্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাপিটাল বিল্ডিংয়ে জোর করে ঢোকার চেষ্টা করতেই পরিস্থিতি সামলাতে পুলিশের ছোড়া গুলিতে 4 জনের মৃত্যু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয় ইম্পিচমেন্ট প্রক্রিয়া। যদিও ইম্পিচমেন্ট প্রক্রিয়ায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকসুর খালাস দেওয়া হয়। পাঁচ দশকে এই প্রথম নিম্নমুখী চীনের জনসংখ্যা। চীনের জনসংখ্যা কমছে,
পাঁচ দশকে এই প্রথমবার এই কথা তারা জানিয়েছে। চীনা প্রশাসন সূত্রে জানা গিয়েছে 2020 সালে বেজিং এর জন্মহার সর্বনিম্ন। ভারতের প্রতিবেশী দেশের বিশেষজ্ঞদের দাবি, এভাবে যদি জনসংখ্যা কমে তাহলে আগামী 2022 সালের মধ্যে বেজিং এর জনসংখ্যা কমতে শুরু করবে। দাবি করেছেন এভাবে চললে 2027 সাল যখন আসবে তখন সমগ্র চীনের জনসংখ্যাও নিম্নমুখী হবে। চীনা জনসংখ্যার পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে বেজিং এ 1,368টি শিশুর জন্ম হয়েছিল। 2019 সালে প্রায় 1,32,368 বেশি শিশু জন্ম নিয়েছিল, অর্থাৎ 32,000 বেশি শিশু জন্ম নিয়েছিল। চীনের গবেষকরা বলছেন 2022 সাল থেকে কমতে শুরু করবে চীনের শহরাঞ্চলের জনসংখ্যা, তারপরে সমগ্র চীনেই পরিলক্ষিত হবে তা। সে দেশের প্রশাসনের দাবি, দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশেও ঝেনজিয়াং, যা পূর্ব চীনে অবস্থিত, সেখানেও ব্যাপকভাবে কমেছে নবজাতকের সংখ্যা। সমগ্র চীনেই যে তাদের জন্মহার নীতি ফলপ্রসূ হচ্ছে তা স্পষ্ট। যে হারে জন্ম নিয়ন্ত্রণ করা হয়েছে তার ফলে বছরে 1 কোটির কম শিশুর জন্ম হতে পারে সে দেশে। জনসংখ্যা কমা চীনের জন্য ভালো খবর, তবে সে দেশের বিশেষজ্ঞদের দাবি এর খারাপ দিকও আছে। খারাপ দিক কোনটা? আসলে চীনের যে এই ব্যাপক উন্নত অর্থনীতি, এর পিছনে রয়েছে বিপুল জনসংখ্যায়। কম খরচ করে বেশি কাজ করিয়ে দেশে উৎপাদন করা হয় পণ্য। জনসংখ্যা কমলে অন্যান্য দেশে পণ্য চাহিদা যদি একই থাকে তাহলে কম লোক থাকার জন্য তখন তৈরি করতে পারবে না তারা। পাশাপাশি ওই কম টাকায় বেশি খাটিয়ে নেওয়া নীতিও বন্ধ করতে হবে, বেশি টাকায় কাজ করতে হবে। প্রশাসনের উপর তখন অর্থনৈতিক টানের প্রভাব পড়তে বাধ্য, অর্থাৎ বড় প্রভাব পড়তে পারে চীনা অর্থনীতিতে। একসময় চীনে জনবিস্ফোরণ শুরু হয়েছিল, তা ঠেকাতে 1979 সালে এক সন্তান নীতি চালু করেছিল চীনের সরকার, যা চীনের অর্থনীতিতে ভালো প্রভাব ফেলেছিল। মানুষের সঞ্চয়ের জায়গা বেড়েছিল, কিন্তু পরে দেখা যায় সেখানকার বয়স্কদের দেখাশোনার জন্য লোকজনের অভাব দেখা যাচ্ছিল। অনেক পরিবার আবার সন্তানহীন হয়েও পড়েছিল। অনেকে গবেষণা করেছেন যে 2016 সালে 2 সন্তানের অনুমতি দেওয়া হয়। এখন জানা যাচ্ছে নীতিতে পরিবর্তন প্রয়োজন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে 3 সন্তানের নীতি আনার ভাবনায় আছে তারা। ইউরোপের বদলে চীন থেকে এসেছে চিকিৎসার যন্ত্রাংশ, মৃত্যুদণ্ডের আদেশ উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রীকে। বিদেশ মন্ত্রকের এক কর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। জানা গেছে পিং ইয়ং এর এক সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি চীন থেকে বরাদ দিয়ে নিয়ে এসেছেন উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের এক কর্তা। ইউরোপের বদলে কেন চীন থেকে মেডিকেল সাপ্লাইজ এলো তা নিয়েই বিরক্ত কিম জং উন। গত 23 এপ্রিল এই খবর প্রকাশ করেছে সিওলের দৈনিক এনকে নামের এক সংবাদ মাধ্যম। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর চেহারা নেওয়ায় যুদ্ধকালীন প্রস্তুতিতে নতুন হাসপাতাল তৈরি হোক, এমনটাই চেয়েছিলেন কিম জং উন। তাকে দেখিয়েই হাসপাতালের যন্ত্রাংশের প্রস্তাবনা তৈরি হয়েছিল। সেই রিপোর্টে লেখা ছিল এপ্রিলের শেষে চীন থেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রাংশ আসবে। এই রিপোর্ট দেখেই কিম জং উনের মাথা গরম হয়ে যায়, কারণ তিনি চীন নয় ইউরোপ থেকে চিকিৎসার যন্ত্রপাতি আসুক এমনটাই আশা করেছিলেন। ইউরোপে পড়াশোনা করার দরুন কিম জং উন জানতেন ইউরোপের দেশগুলিতে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি অত্যন্ত উন্নত মানের হয়, আর সেসব যন্ত্রপাতির উপরে কিমের দুর্বলতা ছিল ভালো মতন। এদিকে চীন থেকে যন্ত্রাংশ আনতে যে সরকারি কর্তা উদ্যোগী হয়েছিলেন, ইতিমধ্যেই কিমের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। মৃতের বয়স 50-এর কোঠায়। চলতি মাসের গোড়াতেই একটা হুয়ের রিপোর্ট প্রকাশ্যে আসে যে উত্তর কোরিয়াতে কোনো করোনা আক্রান্ত রোগী নেই। দেশের স্বাস্থ্য পরিকাঠামো ও চীনের দিকে দুর্বল সীমান্ত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাও হয়েছিল ওই রিপোর্টে। দ্বন্দ্বনয় আমেরিকা চীনের মধ্যে, টক্কর চান বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে এসে চীনের সঙ্গে দ্বন্দ্বের পরিবর্তে প্রতিযোগিতাকে প্রাধান্য দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার আমেরিকান কংগ্রেসে তার প্রথম বক্তৃতায় বাইডেন জানান তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কথা হয়েছে, এবং তিনি শিকে জানিয়েছেন প্রতিযোগিতা স্বাগত, দ্বন্দ্ব বিরোধ চাইছি না। বাইডেন বলেছেন আমেরিকা যাতে বিশ্ববাজারে তার আধিপত্য ধরে রাখতে পারে সে ব্যাপারে সচেষ্ট হবে তার প্রশাসন। আগামী 100 দিনের মধ্যে নতুন করে আমেরিকার উত্থান শুরু হবে বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বরাবরই দাবি করতেন বাইডেন ক্ষমতায় এলে চীনের প্রতি নরম নীতি নেবেন, তাতে আমেরিকার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে। কমলা হ্যারিস এবং ন্যান্সি পোলিসকে সঙ্গে নিয়ে বাইডেন কিন্তু তার 65 মিনিটের বক্তৃতায় আমেরিকার জাতীয় স্বার্থের উপরেই জোর দিলেন।
আমেরিকার অর্থনীতি এবং পরিকাঠামো নিয়ে তার পরিকল্পনা, বিদেশ নীতিতে তার লক্ষ্য এবং অতিমারী আবহে জনস্বাস্থ্য নিয়ে তার ভাবনা, এই তিনটি বিষয়ে কথা বলেন বাইডেন। বিরোধ এড়িয়ে প্রতিযোগিতার বাজারে চীন যাতে টেক্কা দিতে না পারে সেটা নিশ্চিত করার কথা বললেন। বাইডেনের কথায় চীন এবং অন্যান্য দেশ খুব দ্রুত উঠে আসছে, আমাদের পণ্য এবং প্রযুক্তি যাতে তার আধিপত্য ধরে রাখতে পারে সেটা আমাদের দেখতে হবে। গত মাসেও বাইডেন জানিয়েছিলেন চীন যাতে আমেরিকাকে সবচেয়ে ক্ষমতাধর দেশের আসন থেকে টলাতে না পারে সেটা নিশ্চিত করাই হবে তার প্রধান কাজ। শির সঙ্গে তার প্রায় দীর্ঘ দু ঘন্টা ধরে কথা হয়েছে। তিনি জানিয়েছেন উনি চীনকে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে খুবই একাগ্র। উনি অন্যান্য স্বৈরতন্ত্রের মতোই মনে করেন একুশ শতকে স্বৈরতন্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় গণতন্ত্র টিকতে পারে না, কারণ গণতন্ত্রে ঐকমত্যে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। অর্থাৎ চীনের সঙ্গে আমেরিকার চ্যালেঞ্জ শুধু অর্থনীতির নয়, রাজনৈতিক মতাদর্শেরও, এই কথাটাও ফের জোর দিয়ে মনে করিয়েছেন বাইডেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি দিয়ে বজায় রাখবে আমেরিকা, সে কথা শি জিনপিংকেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার চীনও এই প্রশ্নেই বাইডেনকে খোঁচা দিয়েছে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন চীনও আমেরিকার সঙ্গে কোনো মারণ ডুয়েল লড়ছে না, প্রতিযোগিতা তার নিয়ম মেনে মাঠে হওয়াই শ্রেয়। সেই সঙ্গে ওয়াং বলেছেন কারো গণতন্ত্রের আদর্শ অন্যের উপরে চাপিয়ে দিতে গেলে কিন্তু স্থিতাবস্থার ক্ষতি হবেই, উত্তেজনা তাতে বাড়বে। চীনের দাবি আমেরিকায় অবাধ ও সুস্থ প্রতিযোগিতার নিয়ম মানে না, অর্থনীতিকে রাজনীতির বিষয় করে তোলে। বাইডেন অবশ্য তার বক্তৃতায় আমেরিকার অর্থনীতির জন্য আচ্ছাদিনও ঘোষণা করেছেন, অতিমারি থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে স্বপ্ন দেখিয়েছেন। বলেছেন আমেরিকা ওড়ার জন্য তৈরি, ঠিক একশো দিন পরে আমি জাতিকে জানাবো আবার আমেরিকা এগোচ্ছে তরতর করে। সে বিপদকে বদলে নিয়েছে সম্ভাবনায়, সংকটকে সুযোগে, আঘাতকে শক্তিতে। নতুন লগ্নি এবং কর পরিকাঠামো পরিমার্জনার হাত ধরেই আমেরিকার গণতন্ত্র মানুষের আস্থা ফের অর্জন করে নেবে বলে দাবি করেন বাইডেন। ইসরায়েলে তীর্থযাত্রায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৪৪। উত্তর ইসরায়েলে একটি ইহুদি তীর্থস্থানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৪৪ জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে বড় বিপর্যয় হিসাবে বর্ণনা করেছেন। মেরন পর্বতের পাদদেশে লাগবি ওমের নামের এই ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয় প্রতি বছর। বিবিসি বাংলা জানিয়েছে উৎসবে অংশগ্রহণকারী কয়েকজন মানুষ পা পিছলে পড়ে যাবার পরই এই ঘটনা ঘটে, একজন আরেকজনের ওপর এসে পড়ে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে ঘটনাস্থলেই ৩৮ জনের মৃত্যু হয়, হাসপাতালে আরও কয়েকজন মারা যান, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতি বছর অর্থোডক্স ইহুদিরা মেরন পাহাড়ের পাদদেশে লাগবি ওমের নামের এই ধর্মীয় উৎসবে অংশ নেয়। আগুন জ্বালানো, প্রার্থনা করা এবং নাচের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবটি পালন করে অর্থোডক্স ইহুদিরা। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।